মাত্র 20 মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মেয়ে। বয়স মাত্র 20 মাস, আর এই বয়সেই বাংলা হিন্দি উর্দু মিলিয়ে 53টি কবিতা মুখস্থ। এছাড়াও 12টি মাস সপ্তাহের প্রতিটি দিনের নাম তার থটস্থ। যে কোনো গান একবার শুনলেই গুনগুন করে গাইতে শুরু করে সে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বড়শিমুলতলা গ্রামের দয়ারামপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদারামপুর এলাকার বাসিন্দা ফারহা জামিয়া 1 বছর 8 মাস বয়সেই এই মেয়েটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। মুর্শিদাবাদ তো বটেই, গোটা রাজ্যে সে এখন বিস্ময়। কে দেখে বলবে মায়ের কোলে বসে খেলা করা ছোট্ট মেয়েটি নাম তুলে ফেলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। সারা বাড়িতে খুশির রোল পড়ে গিয়েছে। বাড়ির একমাত্র ছোট্ট মেয়ে এক বিরাট অসাধ্য সাধন করে ফেলেছে। মেয়ের সাফল্যের খুশিতে আত্মহারা মা ওয়াহিদা জামিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি যা যা বলতেন আধো আধো বুলিতে সেটাই নকল করত মেয়ে। শুধু মা নয়, তার পরিবারের অন্যান্য বয়স্ক সদস্যদের কথাবার্তা শুনে মনে রাখতে পারার এক অদ্ভুত ক্ষমতা ছিল ফারহার। তখন তার 1 বছরও হয়নি, আরবি ভাষায় উচ্চারিত দোয়াগুলি মুখস্থ এক নাগাড়ে বলে যেতে পারত ছোট্ট মেয়েটি। তার মা জানান, বাংলা হিন্দি আরবি উর্দু মিলিয়ে মোট 53টি কবিতা মেয়ের মুখস্থ। এছাড়াও বিভিন্ন পশু পাখির নাম বাংলা ইংরেজি বর্ণমালা, ইংরাজি এবং বাংলায় 1 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত হুবহু বলে দিতে পারে। এছাড়াও ইসলামের নানান বাণী সবটাই তার নখদর্পণে। দিল্লি থেকে মেয়ের জন্য এসেছে সার্টিফিকেট ও মেডেল, সেই সঙ্গে উপহার হিসেবে একটি টোকেন পাঠানো হয়েছে। এ কৃতিত্ব কার, সবটাই ঈশ্বরের ইচ্ছে। তাতেই অন্যান্য শিশুদের থেকে আলাদা হতে পেরেছে ফারহা, বিশ্বাস করেন তার জন্মদাত্রী মা। মেয়ের এই এত বড় সাফল্যে সারা বাড়িতে খুশির জোয়ার বইছে। অত্যন্ত খুশি ফারহার বাবা, তার পিসি এবং তার ঠাকুমা। নাতনির কথা বলতে গিয়ে চোখে জল এসে যায় ফারহার ঠাকুরদার। তাদের ইচ্ছে একটাই, তাদের বাড়ির মেয়ে আরও এগিয়ে যাক, এভাবেই নাম করুক দেশে বিদেশে। আর ছোট্ট একরত্তি ফারহা তার মায়ের কোলে বসে দিব্যি মিটমিট করে হাসছে। তারপরে আলিফবা, মানে যেগুলো আরবি বর্ণমালা আলিফ থেকে ইয়া পর্যন্ত, ইংরেজি অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত, একে চন্দ্র দুয়ে পক্ষ, এইভাবে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 প্লাস এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, এইভাবে পুরো জেড অবধি, রং, ফুল, পশু পাখি ইংরেজিতে বলতে পারে। তারপরে বেশ বাজার চলতি কিছু গান, 2-1টা গান, পুরোটা না পারলেও যেইটুকু হয়তো শোনে, মানে পারিপার্শ্বিক কোনো সাউন্ড এই মাইক বা কোনো জায়গা থেকে ও বলতে পারে, বড়রা কোনো কথা বললে সেটাকে নকল করতে পারে। আর বেশ কথা যদিও আড়ষ্টভাবে বলে, কিন্তু ও যেইগুলো শিখেছে সেইগুলো বেশ স্পষ্টভাবে বলতে পারে এত অল্প বয়সে।